প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় দুই ধারা এর পিছনে তিতাল্লিশে অনেকগুলি একক কাজ রয়েছে আমরা প্রথমে এই যে বুদ্ধির খেলা রয়েছে এটি দেখাবো এরপরে একক কাজগুলো করার চেষ্টা করব দেখি আমরা কতটুকু আজকের ভিডিওতে আমরা শেষ করতে পারি তোমরা খুব মন দিয়ে প্রতিটি সমস্যা সমাধান বোঝার চেষ্টা করবে আশা করি গুণতর অনুক্রমের কোনো গণিত তোমাদের আর ভুল হবে না চলো আমরা শুরু করে দিই প্রথমে দেখো এখানে একটি আহ বুদ্ধির খেলা রয়েছে মাথা খাটাও এখানে একটি গুণোত্তর অনুক্রম দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের এক্সের মান বের করতে হবে যার প্রথম পদ হচ্ছে এক্স প্লাস সিক্স দ্বিতীয় পদ হচ্ছে এক্স প্লাস টুয়েলভ এবং তৃতীয় পদ হচ্ছে এক্স প্লাস ফিফটিন এখন তোমাদের একটি সহজ গুণোত্তর অনুক্রমের একটি উদাহরণ নিয়েই তোমাদের এই জিনিসটা নির্দেশনাটি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি ধরো একটি গুণোত্তর অনুক্রম টু ফোর এইট এরকম একটি গুণোত্তর অনুক্রম যার প্রথম পদ হচ্ছে টু দ্বিতীয় পদ ফোর এবং তৃতীয় পদ হচ্ছে এইট আর তোমরা ইতিমধ্যে শিখে গেছো গুণোত্তর অনুক্রমের যে সাধারণ অনুপাত সেটি কিন্তু একই থাকে অর্থাৎ এখানে কিন্তু দ্বিগুণ করে বাড়ছে অর্থাৎ চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয় আবার আটকে চার দিয়ে ভাগ করলে কিন্তু দুই হয় অনুপাত কিন্তু একই থাকছে তাহলে এটা একটি গুণোত্তর অনুক্রম ধরে নাও এখানে এর মান হলো টু বি এর মান ফোর এবং সি এর মান হচ্ছে এইট তাহলে এবিসি যদি গুণোত্তর অনুক্রম হয় তাহলে এখানে একটি জিনিস বলেছে সেটা হচ্ছে বি বাই এর সমান সি বাই বি হবে অর্থাৎ বিস কারিকালটি সি হবে তাহলে এই যে সূত্র বি বাই এ সমান সি বাই বি এটি কি সঠিক আমরা এই যে গণতর অনুক্রমের এই যে আমরা একটি উদাহরণ দিলাম এই মানগুলো এখানে বসিয়ে আমরা দেখতে পারি যে সঠিক কিনা তাহলে তোমাদের শুধু সূত্র মুখস্থ করে অঙ্ক করে গেলে কিন্তু হবে না অঙ্ক কিন্তু ভিতরে ঢুকতে হবে অর্থাৎ এখানে এক্স এর মান বের করতে গেলে তোমাদের এই বিষয়টি কিন্তু তোমাদের শিখতে হবে যে যে কোনো গুণোত্তর অনুক্রমে যদি তিনটি গুণোত্তর অনুক্রমের উপাদান হয় তাহলে অবশ্যই বি বাই এ সমান সি হবে তাহলে দেখো এখানে যদি আমরা এখন মান বসিয়ে দিই তাহলে কত আসে বি এর মান হচ্ছে ফোর এর মান হচ্ছে টু ফোর বাই টু সমান সি এর মান কত এইট আর বি এর মান হচ্ছে ফোর এখন তোমরা আড় আড়ি গুণ করো আট কে দুই গুণ করলে কত হয় ষোলো আবার চার কে চার দিয়ে গুণ করলে কিন্তু চার চারে ষোলো হয় তাহলে এরা যেটা বলছে যে একটি গুণোত্তর অনুক্রমে যদি তিনটি উপাদান থাকে এ বি সি লাইক টু ফোর এইট এরকম থাকে তাহলে বি বাই এ সমান সি বাই বি হবে বা বিসকারিকাল টু এসি হবে বি হচ্ছে দ্বিতীয় উপাদান দেখো আমরা সেভাবে লিখে কিন্তু আমরা একই ফলাফল পেলাম দিলাম ষোলো সমান ষোলো করছে অর্থাৎ এই যে সূত্র বিসকারিকাল টু এসি এর মাধ্যমেই কিন্তু আমরা এই সূত্রটির মাধ্যমে কিন্তু আমরা এখানে সমাধানটি করে এক্সের মান কিন্তু আমরা বের করতে পারি আমরা এভাবে লিখতে পারি কোন একটি গুণোত্তর অনুক্রমের তিনটি উপাদান এ এসি হবে এখানে তাহলে আমরা দিতে পারি প্রশ্ন মতে বা দিয়ে আমরা লিখে দিতে পারি এক্স প্লাস টুয়েলভ এটি স্কোয়ার সমান এ হচ্ছে প্রথম উপাদান এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স এবং সি হচ্ছে তৃতীয় উপাদান বা তৃতীয় সংখ্যা আমরা এটা ভেঙে দিই বসে স্কোয়ার এটি সমান কত আসে এ পাশে এক্স স্কোয়ার ফিফটিন এক্স প্লাস বারোপুর স্কোয়ার থাকলে একশো চুয়াল্লিশ হয় এর পাশে যেটি আসে ফিফটিন এবং সিক্স যোগ করলে টোয়েন্টি ওয়ান এক্স প্লাস নাইনটি বা টোয়েন্টি ফোর এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো এক্স ফোন কত আসে মাইনাস ফিফটি ফোর বাই থ্রি এটি চলে যায় তিনি এক তিন আঠারো চুয়ান্ন এক লিখে দিবা আশা করি এরপরে ওয়ান বাই ওয়ান সলভ করার চেষ্টা করি প্রথম সমস্যাটি খুবই সহজ আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু বলেই দেওয়া হয়েছে এটি গুণোত্তর অনুক্রম তাহলে গুণোত্তর অনুক্রমের আমরা যে বৈশিষ্ট্য আমরা জানি যে দ্বিতীয় পদকে যদি প্রথম পদ ভাগ করো তাহলে যে সাধারণ অনুপাত পাওয়া যাবে মানে পনেরোকে তিন দিয়ে যদি ভাগ করি তিন পাশে পনেরো দেখো পনেরো ভাগ তিন এটা কিন্তু কাটাকাটি যায় তিন কে তিন তিন পাশে পনেরো তাহলে সাধারণ অনুপাত কিন্তু ফাইভ আসছে আবার তৃতীয় উপাদানকে যদি দ্বিতীয় উপাদান দিয়ে ভাগ করো পঁচাত্তর বাই পনেরো এটিও কিন্তু তিন পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এখানে কিন্তু পাঁচ বা ফাইভ আসছে তাহলে এখন আমরা এই যে অনুক্রমটি লেখার পর লিখব প্রথম পদ এ সমান কত এই যে থ্রি এখানে বসিয়ে দিব আর এরপরে সাধারণ অনুপাত আমরা এখানে লিখে বাই আসে যে অনুক্রমের সাধারণ পদের দিব এ পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে এ এবং আর এর মান বসিয়ে দিব কারণ a এর মান পেয়ে গেছি থ্রি এবং আর এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি ফাইভ তাহলে দেখো এখানে যদি বসিয়ে দিই এর মান থ্রি আর এর মান হচ্ছে 5 n 1 এটি কিন্তু তোমাদের এই যে গুণোত্তর অনুক্রমটি ছিল সেই অনুক্রমটির आंसर এখানে आंसर লিখে দিবে এটি आंसर এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটি সঠিক হয়েছে কিনা তোমরা কিন্তু জাস্টিফাই করে নিতে পারো যাচাই করে নিতে পারো যে তোমরা নিজেরাই যখন কোন একটি গুণোত্তর অনুক্রমের n তম পদ বের করবে তোমরা এটাকে জাস্টিফাই করবে অর্থাৎ n এর মান ওয়ান বসাবে বসে থ্রি আসে কিনা এনার মান টু বসাবে বসে দেখবে যে ফিফটিন আসে কিনা এই যে এনতম পদ এই সূত্রে বসাবে তাহলে চলো এনার মান যদি আমরা ওয়ান বসাই এই যে গুণোত্তর অনুক্রমের যে সাধারণ পদ আমরা পেলাম থ্রি ইন্টু ফাইভ পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন এ মান এখানে আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান তাহলে কত আসে থ্রি ইন্টু ফাইভ পাওয়ার জিরো তাহলে ফাইভ পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান তাহলে কিন্তু এই যে থ্রি আসে যেটি আমাদের এই অনুক্রমের প্রথম পদ এরপরে যদি আমরা এন এর মান টু বসাই তাহলে কত আসে আচ্ছা থ্রি বসিয়ে দেখি থ্রি বসাই তাহলে থ্রি ইন্টু ফাইভ পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে কত আসে থ্রি ইন্টু ফাইভ পাওয়ার টু স্কোয়ার তাহলে যেটি আসে থ্রি ইন্টু পাশে পঁচিশ তিন পঁচিশে কিন্তু পঁচাত্তর হয় তাহলে আমরা দেখলাম যে এনের মান যখন থ্রি তৃতীয় পদ সেটি কিন্তু যে পঁচাত্তর এটি কিন্তু মিলে গেল তাহলে আমাদের যে এনতম পদ বের হয়েছে সেটি কিন্তু জাস্টিফাই করে এই যে এনতম পদ আমরা পেয়েছি এটি এটি কিন্তু এনের বিভিন্ন মানের জন্য এই অনুক্রমটি জাস্টিফাই করছে তাহলে চলো এরপরে আমরা দ্বিতীয় যে সমস্যা সেটি আমরা সমাধান করার চেষ্টা করি যদিও এখানে প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশ রয়েছে তারপরেও এটি কঠিন কোনো সমস্যা নয় তাহলে এই আমরা অনুক্রমটি প্রথমে লিখে নেব তারপরে প্রথম পদ এর মান কত এখানে ফোর আমরা দেখতে পাচ্ছি এর মান ফোর এরপরে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত তাহলে এখানে আমরা যদি ভাগ করে দিই ফোর বাই ফাইভ ভাগ ফোর দ্বিতীয় পদকে কিন্তু প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করবে এখানে আমি সমাধানটি এখানে করি ফোর বাই ফাইভ গুণ করে দিলে ওয়ান বাই আসে এবং এই ফোর ফোর কিন্তু কাটাকাটি চলে যায় তাহলে কিন্তু ওয়ান বাই আসে এখন আমরা এটি এখানে লিখে দিই এখানে সমান সন্দেহে ওয়ান বাই ফাইভ লিখে যেতে পারি তাহলে আমরা আর এর মান কিন্তু পেয়ে গেছি ওয়ান বাই ফাইভ এখন এর মান ফোর এবং আর এর মান ওয়ান বাই এইটি আমরা এখন এই যে গুণতর অনুক্রমের যে সাধারণ পদ নির্ণয়ের যে সূত্র এ আর পর এন এখানে এ এবং আর এর মান বসিয়ে দি তাহলে কত আসে এর মান হচ্ছে ফোর ইন্টু আর কত ওয়ান বাই ফাইভ পার এন মাইনাস ওয়ান এটি কিন্তু তোমাদের অ্যান্সারে যে যেটি আছে সেটির উত্তর এখন তোমরা যদি মনে করো আমরা একটু জাস্টিফাই করে দেখবো যে ঠিক আছে কিনা আমাদের যে এনতম পদ গণোত্তর অনুক্রমের এনতম পদ এটি ঠিক রয়েছে কিনা তাহলে এখানে বসিয়ে দিই ফোর ইন্টু ওয়ান বাই ফাইভ পাওয়ার এ এর মান আমরা হচ্ছে ওয়ান বসাই প্রথমে তাহলে 1 1 তাহলে 4 ইন্টু এই পুরোটা পুরো পাওয়ার 0 হয়ে যাচ্ছে আর 0 যদি কোনো কিছু পাওয়ার হয় তাহলে সেটি মান হয় হচ্ছে 1 তাহলে এটি কিন্তু 4 এই যে প্রথম পদ হচ্ছে 4 এটি কিন্তু আমরা পেয়ে গেলাম এরপরে দ্বিতীয় বের না করে এরপর আমরা তৃতীয় পদ বের করি তৃতীয় পদ এই सेम এই সূত্রেই আমরা যে সাধারণ পদ পেয়েছিলাম অনুক্রমটির এখানে আবার n এর মান আমরা 3 বসিয়ে দিই তাহলে কত আসে 4 ইন্টু ওয়ান বাই ফাইভ পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তাহলে দেখো ফোর ইন্টু ওয়ান বাই ফাইভ স্কোয়ার হবে তিন থেকে এক বেগ করলে দুই পাওয়া যায় তাহলে তাহলে দেখো এখানেও ফোর বাই টোয়েন্টি ফাইভ আসে যেটি হচ্ছে এই যে অনুক্রমটির তৃতীয় পথ তাহলে এন এমআন থ্রি বসালে এই যে এন এমান যখন আমরা থ্রি বসাচ্ছি এই সূত্রে তখন কিন্তু আমরা ফোর বাই পাচ্ছি মানে তৃতীয় পথটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা যেটি বের করেছি যে অ্যান্সার এই যে অ্যানসার এটি সাধারণ পদ এই অনুক্রমটি সেটি কিন্তু সঠিক হয়েছে এরপরে চলো আমরা শেষ যে সমস্যাটি রয়েছে তিন নাম্বার সেটি আমরা সমাধান করার চেষ্টা করি এখানে আবার একটু জটিলতা রয়েছে দেখো এরকম ওয়ান এবং টু এর মতো এখানে কিন্তু অনুক্রমটি দেওয়া নেই কিন্তু কিছু কথা বলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে বলে দেওয়া হয়েছে সপ্তম পদ হচ্ছে এইট আর তেরোতম পদ হচ্ছে পাঁচশো বারো মানে কেমন তাহলে অনুক্রমটি কেমন আসলে অনুক্রমটি এরকম ধরো প্রথম পদ ফাঁকা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পদ হচ্ছে এইট তারপরে অষ্টম নয় দশ এগারো বারো এবার তেরোতম পদে রয়েছে পাঁচশো বারো অনুক্রমটি এরকম রয়েছে কিন্তু বলা হয়েছে এটি কিন্তু গুণোত্তর অনুক্রম তাহলে আমাদের সাধারণ পদ বের করতে হবে বা এনতম পদ বের করতে হবে এই অনুক্রমটির তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো এখানে আমরা গুণত্বর অনুক্রমটি সাধারণ পদ আমরা জানি সূত্র তাহলে এই সূত্র থেকে কিন্তু আমরা সপ্তম পদ বের করতে পারি তাহলে এখানে লিখে দিব সপ্তম পদ লিখে এরকম একটি চিহ্ন দিয়ে লিখে দিব এই যে সূত্রে সাধারণ পদের যে সূত্র এখানে আমরা এন এর মান সেভেন বসিয়ে দিব তাহলে কত আসে এ আর পর সেভেন মাইনাস ওয়ান এটি সমান কত হয় সপ্তম পদ তো দেওয়াই রয়েছে এইট এই যে এইট তাহলে এটি সমান কিন্তু এইট হবে এখানে তাহলে বা এ আর পর সিক্স সমান কিন্তু এখানে এইট আসে এটি কিন্তু আমরা এক নং সমীকরণ বলতে পারি এরপরে দেখো আমরা কিন্তু লিখতে পারি যে তেরোতম পদ তেরোতম পদ লিখে এরকম চিহ্ন দিয়ে ঠিক একই সূত্রে এই সূত্রেই আমরা বসিয়ে দিব

দুই নং সমীকরণকে যদি এক নং সমীকরণ দিয়ে আমরা ভাগ করি তাহলে কি আসে এখানে তোমরা লিখে দিবে যে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই লিখে তারপরে লিখবে এ আর পাওয়ার সিক্স এক নং এ যেটা রয়েছে এ আর পাওয়ার সিক্স এটি সমান কত এই যে পাঁচশো বারো ভাগ এইট তাহলে দেখো খুবই সহজ এখানে এ এ কেটে যাচ্ছে এবং এখানে আর পাওয়ার টুয়েলভ মাইনাস সিক্স থাকছে আর এখানে যেটা থাকছে আট দিয়ে কাটাকাটি যায় আর চৌষট্টি আট চৌষট্টি দেখো ছয়শটা আটচল্লিশ তারপর তিন বত্রিশ আর চারশটা বত্রিশ মিলে যায় এখানে আসে সিক্সটি ফোর তাহলে আর পাওয়ার সিক্স ওয়ান যেটি আসে সেটি হচ্ছে সিক্সটি ফোর এখন এই যে সিক্সটি ফোর এটি কিন্তু দুইকে যদি আমরা ছয়বার গুণ করি টু গুণ টু গুণ টু গুণ টু গুন টু পাঁচ একে ছয় দেখো দুই দুগণে চার চার দুগণে আট আট দু ষোলো ষোলো দোকানে বত্রিশ পঁচিশ দুকানে চৌষট্টি এটি কিন্তু আমার লেখা যায় টু পাওয়ার সিক্স এভাবে কিন্তু লেখা যায় তাহলে দুই দুইকে সবার গুণ করলে কিন্তু চৌষট্টি হয় দুই দুইকে সবার গুণ করলে কিন্তু চৌষট্টি হয় তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি আর পাওয়ার সিক্স সমান টু পাওয়ার সিক্স তাহলে আর ইকাল টু তাহলে আর এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম আর কি সাধারণ অনুপাত অর্থাৎ এই যে সমান গুণোত্তর অনুক্রমে আর যেটি সাধারণ অনুপাত আর এ হচ্ছে প্রথম পদ সেখানে আমরা আর এর মান পেয়ে গেছি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এ প্রথম পদ বের করা কারণ এর মান যদি আমরা বের করতে পারি এবং আর এর মান যদি বের করতে পারি তাহলে কিন্তু যে কোনো অনুক্রমের আমরা সাধারণ পদ পেয়ে যাবো তাহলে এই আর এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো যেহেতু এক নম্বর সমীকরণটি সহজ ছিল আর পর সিক্স রয়েছে এখানে আমরা এই আর এ মানটি বসিয়ে দিব তাহলে যেহেতু আর এ মান টু পেয়েছি এই আর এর মানটি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিব তার আগে একটি জায়গায় আর এ মানটা নোট করে রাখি আর ইকাল টু টু আমরা পেয়েছি এখন দেখো এক নং সমীকরণে তোমার লিখবে এখানে এক নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই তাহলে এই যে এক নং সমীকরণ এখানে যদি আর এর মান বসাও এর মান আমাদের উদ্দেশ্য হচ্ছে এর মান বের করা কারণ এ এবং আর এ মান পেলেই আমরা কিন্তু এনতম পদ পেয়ে যাব তাহলে এক নম্বর যে সমীকরণ ছিল এ আর পাওয়ার সিক্স তাহলে আর এ মান কত আর এ মান হচ্ছে আমরা পেয়ে গেছি টু টু পাওয়ার সিক্স ওয়ান সমান এইট তাহলে এখানে যেটি আসে এ সমান সমান এইট বাই টু পাওয়ার সিক্স মানে কত চৌষট্টি এটি কিন্তু কাটাকাটি যায় দেখো আট এক আট 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 এ চৌষট্টি তাহলে এটি আসে ওয়ান বাই এইট তাহলে কিন্তু আমরা এর মানও পেয়ে গেলাম এখন খুবই সহজ দেখো আর এক লাইনে হয়ে যাবে তোমাদের এটি সমস্যার সমাধান এখন আমরা এই যে গুণোত্তর অনুক্রমের যে সাধারণ পদের যে সূত্র এখানে আমরা এখন এ এবং আর এর মান বসিয়ে দিব গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ সমান সমান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এরপরে এখানে এ এবং আর এর মান বসিয়ে পায় তাহলে এর মান কত আমার বেশি ওয়ান বাই এইট ইন্টু আর এর মান কত টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান এটি কিন্তু এনতম পদ এখন এই যে সমস্যাটি ছিল এই সমস্যার আমরা এনতম পদ বের করেছি তাহলে এর সপ্তম পদ এইট হয় কি না সেটি কিন্তু আমাদের জাস্টিফাই করে দেখা দরকার আমরা একটু চেষ্টা করি দেখি জাস্টিফাই করি যেহেতু এটি আমরা ইনতম পদ পেয়ে গেছি এটি কিন্তু তোমাদের উত্তর এটি কিন্তু অ্যান্সার এখানে কিন্তু আমি এমনি জাস্টিফাই করে তোমাদের দেখাচ্ছি যে এটি সঠিক হয়েছে কিনা তাহলে দেখো এখানে এন এর মান যদি আমরা বসাই যে ওয়ান বাই এইট ইন্টু টু পাওয়ার সপ্তম পদ তাহলে সেভেন মাইনাস ওয়ান এন এর মান হবে সেভেন তাহলে কত আসে ওয়ান বাই এইট ইন্টু টু পাওয়ার সিক্স তাহলে টু পাওয়ার সিক্স মানে কত আমরা একটু আগে দেখলাম চৌষট্টি টু পাওয়ার সিক্স তাহলে এই যে এটা কিন্তু কাটাকাটি হয়ে যায় আট এক আট 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 চৌষট্টি তাহলে কিন্তু এখানে এইট থাকে এই যে সপ্তম পদ যে এইট এটা কিন্তু জাস্টিফাই করছে তার মানে ডেফিনেটলি আমাদের যে অ্যান্সারটি এসেছে সেটি কিন্তু সঠিক হয়েছে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্ত এবং পরবর্তী সমস্যাগুলো আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ